नमस्कार, आपनालोक सकलोके पुनर्बार स्वागतम ननासमाय मस्जिद बन्धुसकल पलकता सामहक आज नटा गुरुत्वपूर्ण खबर। प्रथम खबर, भारतर आन एक बृहत् सफलता, साउमी पोको ओपो भिवो और वन प्लस मोबाइल व्यवहारकारी जरूरी खबर। मार्किन प्रजुक्ति जिपीएस व्यवस्थार परिवर्ते भारतर इसरोए हाजुगुरी तुलिसे नेभिक नामर एक नतुन व्यवस्था और एतियार आपनार मोबाइल जिपीएस व्यवस्थार परिवर्ते थाकिबो नेभिक नामर नतुन व्यवस्था। साउमी पोको ओपो भिवो और वन प्लस मोबाइल व्यवहारकारी जरूरी खबर। आपनार स्मार्टफोन आहिबो नतुन सिस्टेम, इसरोए हाजुगुरी उलियाइछे एक नतुन प्रजुक्ति। जिपीएसतको अधिक कार्यक्षम और सठिक यह नेभिक प्रजुक्ति कृत्रिम उपग्रहर जरिए पथ निर्देशना प्रदान करे जिपीएस प्रजुक्त और इयार परिवर्ते भारतीय प्रजुक्तिरे आहि आछे नेभिक नामर एक नतुन व्यवस्था। नेभिकर सम्पूर्ण नाम होइछे नेविगेशन विथ इंडियन कन्स्टेलेशन। भारतर निजा कृत्रिम उपग्रहर जरिए कार्यकरी हब यह व्यवस्था। 5G ব্যৱহাৰকাৰীৰ ফোনত থাকিব এই নেভিক নামৰ নতুন প্ৰযুক্তি। নেভিক সক্ৰিয় হ'বলৈ স্মাৰ্টফোনত থাকিব এক বিশেষ চিপ আৰু ইতিমধ্যে আইফোন 15ত উপলব্ধ হৈছে এই প্ৰযুক্তি। Xiaomi Poco Oppo Vivo আৰু OnePlusতো উপলব্ধ হ'ব এই ব্যৱস্থা। 2025ৰ পৰা আপোনাৰ স্মাৰ্টফোনত নাথাকিব GPS ব্যৱস্থা। ভাৰতৰ প্ৰতিৰক্ষা ক্ষেত্ৰত আছে নেভিকৰ সক্ৰিয়তা আৰু এই কথা ঘোষণা কৰিছে কেন্দ্ৰীয় তথ্য প্ৰযুক্তি দপ্তৰৰ ৰাজ্যিক মন্ত্ৰী ৰাজীৱ চন্দ্ৰশেখৰে। পৰৱৰ্তী খবৰ, মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ পত্নীৰ ভূমিকালেংকাৰী আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ পৰা 10 কোটি টকাৰ ৰাজসাহায্য সন্দৰ্ভত ৰাজ্যজুৰি তীব্ৰ চৰ্চা চলি থকাৰ সময়তে এইবাৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালক সুৰক্ষা দিবলৈ দলে বোলে নামি পৰিছে AIUDF প্ৰধান মৌলানা বদৰুদ্দিন আজমল। মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালৰ ভূমি ক্ৰয় আৰু ৰাজসাহায্য প্ৰসংগক লৈ এইবাৰ মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালক মুকলি সমৰ্থন AIUDF-ৰ। বদৰুদ্দিন আজমলৰ পাছত এইবাৰ AIUDF-ৰ আন বিধায়কৰ সমৰ্থন মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালক। বিৰোধীৰ প্ৰতিবাদক নাটক আখ্যা AIUDF-ৰ। সদনত প্ৰতিবাদ কৰা উচিত হোৱা নাই বিৰোধীৰ, বিধানসভাৰ সময় অপচয় কৰিছে বিৰোধীয়ে। মুখ্যমন্ত্ৰীৰ পৰিয়ালে ভূমি ক্ৰয় আৰু ৰাজসাহায্য লোৱাত আপত্তি থাকিব নালাগে। এগৰাকী অসমীয়া মহিলাই ব্যৱহাৰ কৰা গৌৰৱৰ কথা বুলি মন্তব্য কৰে AIUDF-ৰ বিধায়ক নিজামুদ্দিন চৌধুৰীয়ে আৰু মুখ্যমন্ত্ৰীয়ে পূৰ্বতকৈ ভাল কাম কৰা বুলি মন্তব্য AIUDF-ৰ বিধায়কগৰাকীৰ। পৰৱৰ্তী খবৰ, কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ ভাৰতজোৰা যাত্ৰাৰ পিছত এইবাৰ অসমত পদযাত্ৰা কৰিব অসম জাতীয় পৰিষদ দলে। এক অসম আৰু ঐক্যবদ্ধ অসম গঢ়াৰ লক্ষ্য AJP-ৰ আৰু এই সন্দৰ্ভত ধুবুৰীৰ পৰা শদিয়ালৈ কৰিব পদযাত্ৰা। বিষ্ণু নিৰ্মলা ভৱনত অসম জাতীয় পৰিষদৰ সংবাদমেল আৰু সংবাদমেল সম্বোধন কৰে AJP-ৰ সভাপতি লুৰিণজ্যোতি গগৈয়ে। এই সংবাদমেলত লুৰিণজ্যোতি গগৈয়ে কেইবাটাও বৃহৎ ঘোষণা কৰে। লুৰিণজ্যোতি গগৈয়ে কয় যে এক অসম ঐক্যবদ্ধ অসম গঢ়াৰ লক্ষ্য অসম জাতীয় পৰিষদৰ। এক অসম ঐক্যবদ্ধ অসমৰ চেতনা প্ৰতিজন নাগৰিকৰ ওচৰলৈ লৈ যোৱাৰ সংকল্প AJP-ৰ। পশ্চিমৰ পৰা পূবলৈ এক অসম ঐক্যবদ্ধ অসম যাত্ৰা কৰিব অসম জাতীয় পৰিষদে। ধুবুৰীত আৰম্ভ হৈ শদিয়াত অন্ত পৰিব এই যাত্ৰাৰ। 21 ছেপ্টেম্বৰত আৰম্ভ হ'ব এই যাত্ৰা। 20 ছেপ্টেম্বৰত মধুপুৰ সত্ৰত সেৱা জনাই আৰম্ভ কৰিব এই যাত্ৰা। চিলাৰায় শৰৎচন্দ্ৰ সিং ভূপেন হাজৰিকাৰ প্ৰতিমূৰ্তিত সেৱা জনাই আৰম্ভ কৰিব এই যাত্ৰা। প্ৰতিদিনে 10 কিলোমিটাৰকৈ খোজকাঢ়িব অসম জাতীয় পৰিষদে আৰু যাত্ৰা পথত প্ৰতিগৰাকী নাগৰিকৰ কাষলৈ যোৱাৰ সংকল্প AJP-ৰ। সংবাদমেলত যাত্ৰাৰ থিম পোষ্টাৰ আৰু ভিডিঅ' মুকলি কৰে অসম জাতীয় পৰিষদ দলে। বন্ধুসকল, তাৰপিছৰ 4 নম্বৰ খবৰটো জনোৱাৰ আগতে আপোনালৈ এটা সৰু ৰিকুৱেষ্ট।
যদি তালোকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, বরপেটা জেলা ও সত্র ন্যায়াধীশ আদালতের ঐতিহাসিক রায়দান। হত্যাকাণ্ডর অভিযোগত অভিযুক্ত ছয় হত্যাকারীক যাবজ্জীবন কারাদণ্ডর রায়দান আদালতর। বরপেটার অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ আদালতর গুরুত্বপূর্ণ রায়দান। হত্যাকাণ্ডর অপরাধত ছয়জনক যাবজ্জীবন কারাদণ্ড। অপরাধী কেজন হয়েছে ক্রমে ইনজামামুল খান, সাইফুল ইসলাম, দারক আলী আর লাল মাহমুদক যাবজ্জীবন কারাদণ্ড। লগতে বাদশাহ ফকির ফরিদুল ইসলামক যাবজ্জীবন কারাদণ্ডর রায়দান আদালতর। এবছর পাঁচ মাহর ভিতরতে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করে এই রায় দিল আদালতে। অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশ নারায়ণপুরীর আদালতর এই রায়দান। উল্লেখযোগ্য যে 2022 চনের 16 এপ্রিলত রুবুল হক চৌধুরী নামের এজন যুবকক হত্যা করেছিল এই ছয় পাখণ্ডই। প্রেমিকাক সাক্ষাতের বাবে অহা যুবকজনক ছয় অভিযুক্তই অপহরণ করে হত্যা করেছিল। আর অতিরিক্ত জেলা আর সত্র ন্যায়াধীশের ফাস্ট ট্রেক আদালতত চলিছিল এই হত্যাকাণ্ডর বিচার প্রক্রিয়া। 90 দিনের ভিতরত বহুরিস্থিত তারাবাড়ি থানার ওসি রাজীব নেওগে দাখিল করেছিল চার্জশিট। আর এই চার্জশিটের প্রতিবেদন মতে আজি এই রায়দান দিয়ে আদালতে। পরবর্তী খবর, লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিত পদত্যাগর জোয়ার। ক্রমাৎ শক্তিশালী হয়েছে কংগ্রেসের ভেটি, বিজেপিত মোক্ষম আঘাত। লোকসভা নির্বাচনের পূর্বে কংগ্রেসত পুনের 15 জনক জ্যেষ্ঠ নেতার যোগদান। বিজেপিত মোক্ষম আঘাত, লোকসভা নির্বাচনের পূর্বে বিজেপিত পদত্যাগর জোয়ার। এজনের পাছত আন এজন বিজেপি নেতা এরিলে দল। এইবার একেলগে 15 জনক নেতাই যোগদান করলে কংগ্রেসত। কর্ণাটক কংগ্রেসত যোগদান বিজেপি আর জেডিএস নেতার। হাজার হাজার সমর্থকর উপস্থিতিত অনুষ্ঠিত হল এই যোগদান সভা। পরবর্তী খবর, পাকিস্তানি সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারতীয় সেনার বৃহৎ অভিযান। ভারত অশান্ত করবলে সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করা তিনি পাকিস্তানি সন্ত্রাসবাদী গুলিয়াই হত্যা ভারতীয় সেনার। এইবার ভারতীয় সেনা লোলে প্রতিশোধ, তিনিগুলি পাকিস্তানি সন্ত্রাসবাদীক এনকাউন্টার। বারামুলাত 3টা সন্ত্রাসবাদীক হত্যা করলে ভারতীয় সেনাই। পাকিস্তান সীমান্ত এলোচিরে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তানি সন্ত্রাসবাদীয়ে। বারামুলার উড়িত সফলতা পালে ভারতীয় সেনাই। সন্ত্রাসবাদীক সহায় করার বাবে ভারতীয় সেনালে লক্ষ্য করে পাকিস্তানের গুলিবর্ষণ। আর তৃতীয়টো সন্ত্রাসবাদীর মৃতদেহ অনাত বাধা দিলে পাকিস্তান সেনাই। পাকিস্তান সেনার এই কাণ্ডক লৈ ক্ষুণ্ণ হয়ে পড়েছে ভারতীয় সেনা। পাকিস্তানি সেনাই ভারতীয় কোয়াড কপ্টারের উপরত করে আক্রমণ। জম্মু কাশ্মীরত বোমা বিস্ফোরণের উদ্দেশ্যেই ভারতত প্রবেশ করেছিল এই সন্ত্রাসবাদী কেইটাই। আর বর্তমান সময়তো অভিযান চলাই আছে ভারতীয় সেনাই। পরবর্তী খবর, কংগ্রেসের সরকার আহিলে জনতাক 11টাক বিশেষ সুবিধা দিব কংগ্রেসে। এই সন্দর্ভত জনতালৈ বৃহৎ ঘোষণা কংগ্রেসের। কংগ্রেস সরকার আহিলে কি সুবিধা লাভ করব জনতাই চাও আহ। জনতাক 11টাক সুবিধা দিব কংগ্রেসে। কংগ্রেস সরকার হলে মহিলার একাউন্টত প্রতি মাহে সুমাব 1500 টাকা। আর 500 টাকাতে জনতাই লাভ করব রন্ধন গ্যাসের সিলিন্ডার। কংগ্রেসের সরকার হলে জনতাই লাভ করব বিনামূলিয়া বিদ্যুৎ সেবা। কৃষকর ঋণ সম্পূর্ণ মাফ করব কংগ্রেসে। লগতে বলবৎ হব পুরনি পেনশন যোজনা। আর ওবিসির বাবে থাকিব বিশেষ সংরক্ষণ। মধ্যপ্রদেশের জনতালৈ 11টাক বৃহৎ প্রতিশ্রুতি কংগ্রেস সরকারও। হিমাচল কর্ণাটকের পিছত এইবার মধ্যপ্রদেশ দখলের রণনীতি কংগ্রেসের। আর ইতিমধ্যে মধ্যপ্রদেশত শক্তি বৃদ্ধি করেছে কংগ্রেসে। উল্লেখযোগ্য যে বিগত 6 মাহত 40 জনক বিজেপি নেতায় যোগদান করেছে কংগ্রেসত।